এ মাসের শেষেই ফের আসতে চলেছে ঘূর্ণিঝড় সেরকমই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে কোথায় কীভাবে এই ঝড়ের প্রভাব পড়বে তা জানার আগে যদি সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবরাখবরের আপডেট পেতে চান তাহলে নিউজ তিনশো পঁয়ষট্টি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল চিহ্নটিকে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় মে মাসের প্রথমেই ঘন্টায় একশো পঁচাত্তর কিলোমিটার গতিবেগে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছিল ফণি তীব্র ঘূর্ণিঝড় ফনির আতঙ্ক ছড়িয়েছিল আশেপাশে ফণি ঘূর্ণিঝড়টি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছিল তবে পশ্চিমবঙ্গে প্রবেশ করার আগে ঘূর্ণিঝড়ের রেশ অনেকটাই কমে যাওয়ায় বাংলার বিপদ কেটে যায় কিন্তু এ মাসের শেষের দিকেই ফের আসছে ঘূর্ণিঝড় মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে যেই ঘূর্ণিঝড় তার নাম বায়ু ফনি নামটি যেমন দিয়েছিল বাংলাদেশ এবার পরবর্তী ঝড়ের নাম দিয়েছে ভারত ছাব্বিশে মে থেকে তেসরা জুনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় বায়ু এমনটাই পূর্বাভাস সুতরাং সতর্ক থাকুন এবং এই ঝড়ের গতি প্রকৃতি জানবার জন্য অবশ্যই নিউজ তিনশো পঁয়ষট্টি চ্যানেলটিকে দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন যাতে আরও বেশ কিছু মানুষকে সতর্ক করা যায়